নিজের জন্য কারো রক্ত ঝরছে, যা ভেবে যুক্তরাষ্ট্রে এই মধ্যরাতে খারাপ লাগছে তাও হৃদয়ের। বাংলাদেশি সমর্থকেরা তো বিশ্বের নানা স্থান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। যুক্তরাষ্ট্র এমনই এক জায়গা যেখানে প্রচুর বাংলাদেশিদের বসবাস। বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ দেখতে টাইগার সমর্থকদের পদচারণায় মুখর হতে ছিল ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়াম। বাংলাদেশ দলের সামনে যখন 125 রানের লক্ষ্যমাত্রা, তখন দলের পক্ষে হাল ধরেছিলেন হৃদয়। তার খেলা 4টি ছক্কার একটি এক বাংলাদেশি দর্শকের পায়ে এসে পড়ে। ডালাসে থাকা গণমাধ্যমের বরাতে দেখা যায় সেই দর্শকের পা বল লেগে বেশ খানিকটা আঘাতপ্রাপ্ত। তবুও যখন এ ব্যাপারে জানতে চাওয়া হয়, দর্শকটি জানান বাংলাদেশের ক্যাচ ধরতে না পারলেও সে অনেক খুশি। দিন শেষে দলের জয় যে দেখতে চান এই ভক্ত সমর্থকেরা। তাওহিদ হৃদয় তার ফেসবুকে এই ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে, শুধু জানি আপনার পরিহিত টি শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তে গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসি মুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতটা ভোগায় তা আমাদের থেকে ভালো কেই বা জানে। কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন, আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত। নিউজ ডেস্ক, বানো টিভি।